টাইটানিক জাহাজের ইতিহাস ও ডুবে যাওয়ার রহস্য। স্বদেশ টিভিতে স্বাগতম। টাইটানিক শুধু একটি জাহাজের নামই নয়, এক আফসোসের নামও আমাদের কাছে, যা হতে পারত মানুষের হাতে বানানো শ্রেষ্ঠত্বের বিরল উদাহরণ, যাকে বলা হয়েছিল কখনো ডুবে যাবে না। নিজের প্রথম যাত্রাতেই দুঃখজনকভাবে স্বদেশ সমাধি ঘটে এর ভাগ্যে। গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা টাইটানের নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক, তবে এটি আসলে ছিল জাহাজটির সংক্ষিপ্ত রূপ। পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক, সংক্ষেপে RMS টাইটানিক। টাইটানিকের নির্মাণকাজ শুরু হয় 1907 সালে। 5 বছর পর 1912 সালে জাহাজটির কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানিটি জাহাজটি নির্মাণ করে ব্রিটেনের বেলফাস্টের হল্যান্ড এবং ওলফ শিপইয়ার্ডে। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল $75 লাখ। সে সময় এটি ছিল সবচেয়ে বিলাসবহুল প্রমোদ তৈরি। জন প্রিয়ার পন্ট মর্গান নামক একজন আমেরিকান ধুনকুপ আর ইন্টারন্যাশনাল মার্কেন্টাল মেরিন কোম্পানি যৌথভাবে এর নির্মাণে অর্থায়ন করে। এত দীর্ঘ টাইটানিক ছিল 3টি ফুটবল মাঠের সমান লম্বা। টাইটানিক এতে ভ্রমণের ব্যয়বহুলতা এবং সৌন্দর্যের আর চাকচিক্যের দিক থেকে তখনকার সকল জাহাজকেই ছাড়িয়ে গিয়েছিল। টাইটানিকের ভিতরে ছিল সুইমিং পুল, জিমনেশিয়াম, স্কচ কোর্ট, তুর্কির বাদ ব্যয়বহুল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য ছিল আলাদা বিশাল লাইব্রেরি। তখনকার সময়ের সকল আধুনিক প্রযুক্তি সমন্বয় ঘটেছিল এই জাহাজটিতে। এই জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য 3টি, সেকেন্ড ক্লাসের জন্য 1টি সহ মোট 4টি লিফ্টের ব্যবস্থা ছিল। ফার্স্ট ক্লাস শ্রেণীতে চলতে সবচেয়ে বেশি ব্যয়বহুল প্যাকেজটি আটলান্টিক একমাত্র অতিক্রম করতেই ব্যয় ধরা হয়েছিল তখনকার সময়ে $4,350, যা আজকের হিসেবে প্রায় $95,860-এর মতো। 15 বছরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তখনকার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার অ্যাওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে টাইটানিক 1912 সালে 10ই এপ্রিল ইংল্যান্ডের সাইদাপটন নৌঘাঁটি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম প্রমোদ যাত্রা শুরু করেছিল। 14 এপ্রিল রাতে নিস্তব্ধ সমুদ্র তাপমাত্রা 0 ডিগ্রি নিচে নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও সে রাতে চাঁদ দেখা যাচ্ছিল না। সামনে বিশাল ভাসমান বরফখণ্ড আছে এমন সংকেত পেয়ে জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সেদিন দুপুর 1:45 দিকে আমেরিকার নামের একটি জাহাজ রেডিওর মাধ্যমে টাইটানিকের সামনে বড় একটি আইসবার্গ আছে বলে সতর্ক করে দেয়। কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্ব থাকা জ্যাক পিপলস এবং হ্যারোল্ড ব্রিজ এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে করে টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে এই তথ্য প্রেরণ করেননি। এইদিকে মেসাবার নামের আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল আইসবার্গটির ব্যাপারে আবারও সতর্ক করে, কিন্তু এবারও রেডিও অপারেটরদের কারণে টাইটানিকের মূল যোগাযোগ কেন্দ্রে পৌঁছায়নি এই বার্তা। রাত 11:40 সময় টাইটানিকের নাবিকরা টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ফার্স্ট অফিসার মুট আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার নির্দেশ দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টার দিকে চালনা করতে অথবা বন্ধ করে দিতে বলেন। কিন্তু টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। ডান দিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে। একসময় টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা যায়। জাহাজটি সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে বেঁচে থাকতে পারত, কিন্তু দুর্ভাগ্য সেই রাতে পানিপূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্টই। পানিপূর্ণ কম্পার্টমেন্টগুলোর ওজনের কারণেই জাহাজটির সামনের দিকে আস্তে আস্তে পানিতে ডুবে থাকতে। এই আকস্মিকতায় ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করবার আদেশ করেন। 15 তারিখ মধ্যরাতের দিকে টাইটানিক লাইফ বোটগুলো নামানো শুরু হয়। সাহায্য চেয়ে টাইটানিক বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল। সেই সকল জাহাজ সাড়া দিয়েছিল, তার অন্যতম হলো মাউন্ট টেম্পল, ফ্রাঙ্কফুর্ট এবং টাইটানিকের একরকম সহোদর অলিম্পিক। রাত 2:05 দিকে জাহাজের সম্পূর্ণ মাথায় প্রায় পানির নিচে কাছাকাছি নেমে আসে। 2:10 দিকে প্রেপারকে উপরে তুলে জাহাজের পিছনের দিকে উপরে দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ওজনের কারণে টাইটানিকের পেছনের অংশ সামনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাহাজের সামনের দিক পুরোপুরি পানির নিচে চলে যায়। বায়ুজনিত কারণে পিছনের অংশটি কিছুক্ষণ বেঁচে থাকার পর রাত 2:20
দিকে ধীরে ধীরে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। একই সাথে টাইটানিক হয়ে যায় ইতিহাসের পাতায় একটি আফসোসের নাম চিরদিনের জন্য। টাইটানিকের অন্যতম আশ্চর্যজনক ব্যাপার ছিল এর বাদক দল। ওয়ার্লিস হার্টলির নেতৃত্বে এই দলটির প্রথম দিকে ফার্স্ট ক্লাস লাউঞ্জে, পরবর্তীতে ডেকের সামনে চলে যায় এবং মানুষকে ভয়হীন, উদ্যমী এবং সাহসী করে তুলতে জাহাজ ডোবার আগমুখ পর্যন্ত বাজনা বাজিয়ে গিয়েছিল। অনেকেরই ধারণা করেন টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল, কারণ হিসেব করে দেখা গিয়েছিল এর নম্বর 390904 আয়না যার প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পপ। টাইটানিক এর করুণ পরিণতি সারা বিশ্বে এতটাই পরিচিত হয়েছিল যে এর উপর ভিত্তি করে অসংখ্য নাটক, সাহিত্য, প্রতিবেদন, চিত্র এবং ছায়াছবি তৈরি হয়েছে। কিন্তু সব ছাপিয়ে বক্স অফিসে নাম করে নেয় জেমস ক্যামেরনের টাইটানিক মুভিটি। ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি 200 মিলিয়নেরও বেশি টাকা ব্যয় করে টাইটানিক ছবিটি নির্মাণ করেন। অনেক চলচ্চিত্র সমালোচকই পরিচালকই এর নিয়ে সমালোচনা করেন, ছবিটি এত টাকা ব্যবসা করে তুলে আনতে পারবে কি না। ছবিটি এতটাই জনপ্রিয়তা পায় সেই বছর বিশ্ব থেকে প্রায় $1.835 বিলিয়ন আয় করে এবং আগের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে 11টি অস্কার সহ আরও 76টি পুরস্কার জিতে নেয় পরের বছরই। এত বছর পরেও টাইটানিক নিয়ে মানুষের আগ্রহ যেন মনে করিয়ে দেয় টাইটানিক আসলেও ডোবেন অন্তত মানুষের হৃদয়ে ভেসে আছে অবিরত। স্বদেশ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের এই ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দৃষ্টিজুড়ে বিশ্ব, বিশ্বজুড়ে স্বদেশ। কণ্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ।